অক্সফোর্ডের ভ্যাকসিন আমদানি অনুমোদন ভারতের সাথে চুক্তিতে আস্থা রাখছে সরকার জানালেন স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধাপরাধীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করে জিয়া বললেন প্রধানমন্ত্রী দেশপ্রেমের আদর্শে ছাত্রলীগকে গড়ে তোলার আহ্বান। পিকে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা সহযোগী শঙ্খ ব্যাপারী তিন দিনের রিমান্ডে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9:21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24-online। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেয় ওষুধ প্রশাসন। অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, বেক্সিমকো চাইলে এখন করোনার ভ্যাকসিন আমদানি করতে পারবে। এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো। ভারত থেকে চুক্তি অনুযায়ী যথাসময়ে করোনার ভ্যাকসিন আসবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একই আশার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত ও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সব পক্ষের সাথে কথা হয়েছে, কোনো সমস্যা থাকবে না, আর নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। চুক্তি অনুযায়ী যথাসময়ে ভারত থেকে করোনা ভাইরাসের টিকা দেশে আসবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ভারতীয় সরকার বলেছেন কমিটমেন্ট হ্যাজ বিন মেড এট দি হাইয়েস্ট লেভেল, উইল বি ইমপ্লিমেন্টেড। সুতরাং আমরা এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই, ভ্যাকসিন যথাসময়ে আসবে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এই মাসের শেষে, হয়তো এই মাসের শেষেই আসবে। ভারত টিকা দিচ্ছে না এমন সংবাদ প্রকাশিত হলে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে, যথাসময়ে করোনা ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। অনুমোদন পাওয়ার পরে তারপরে তারা আবারও আমাদেরকে জানাবে যে আমরা কবে আমরা পাব। তা আমরা আশা করি যতটুক আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনা অনুযায়ী আমরা এখন আশ্বস্ত থাকতে পারি যে আমরা হয়তো আমাদের চুক্তি অনুযায়ী আমরা ভ্যাকসিন পাব। হঠাৎ করেই এমন খবর পাওয়ার পরেই আলোচনা শুরু হয়েছে। ভারত ছাড়াও কয়েকটি দেশের সাথে ভ্যাকসিন নিয়ে আলোচনা অব্যাহত আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করেছি, সেই বিষয়গুলো তো হাতে আছে, সেগুলোও হাতে আছে, যেমন চাইনিজ ভ্যাকসিন বা রাশিয়ান ভ্যাকসিন, এগুলো তো আমাদের হাতে আছে। এদিকে স্বাস্থ্য সচিব জানান, ভারতের সাথে চুক্তি হয়েছে G2G পর্যায়ে, নিষেধাজ্ঞা হয়েছে বাণিজ্যিক রপ্তানির উপর, তাই বাংলাদেশের উপর এ নিষেধাজ্ঞা কার্যকর নয়। যেহেতু এই কাজটি হয়েছে G2G, সরকার টু সরকার, এর সাথে এই যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার কথা ভারত সরকার বলেছে শুধুমাত্র কমার্শিয়াল কোনো তাদের যে অ্যাক্টিভিটিস, কমার্শিয়াল অ্যাক্টিভিটিসের উপরে নিষেধাজ্ঞা হয়েছে, আমাদের গুলাতে না, কারণ এটা সরকার টু সরকার। করোনার ভ্যাকসিন পাওয়ার জন্য গেল বছরের 5 নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দেওয়া শুরু হলে 3 কোটি ডোজ পাবে বাংলাদেশ। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সঠিক সময়ে COVID-19 ভ্যাকসিন পাবে, জানিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটের বাংলাদেশি অংশীদার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা নিয়ে এপিতে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিভ্রান্তির প্রেক্ষিতে একথা জানান প্রতিষ্ঠানটির MD। সরকারের সাথে নয়, চুক্তি হয়েছে বেক্সিমকো ও সেরামের মধ্যে বলেও তিনি উল্লেখ করেন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন ভারতে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। ভারতের কোভিশিল্ড চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর 3 কোটি ডোজ সংগ্রহের জন্য 5 নভেম্বর সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকোর সাথে সমঝোতা স্মারক সই করে সরকার।
গত রোববার ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারতের বায়োটেকের কোভ্যাক্সিনের অনুমোদন দেয়। রোববার বার্তা সংস্থায় এপির সংবাদে বলা হয়, কোভিড ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞার কথা, এ নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। বিভ্রান্তি দূর করতে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে বেক্সিমগো ফার্মাসিউটিক্যালসের এমডি নাজমুল আহসান পাপন সাংবাদিকদের ব্রিফ করেন। মানে আমি আমি জানা নাই, মানে এইটা আমাদের দামে আপনারা যে জিটুজির কথা বলছেন, স্বাস্থ্য সচিব বলেছে উনি কোন ভ্যাকসিনের কথা বলছে আমি জানি না, এটা হতে পারে অন্য ভ্যাকসিন, গভর্নমেন্টের অন্য গভর্নমেন্টের সাথে কোনো থাকতেই পারে, আমার জানা নেই। বাংলাদেশ রেগুলেটরি অথরিটি অ্যাপ্রুভাল দেওয়ার এক মাসের মধ্যে ওরা আমাদের এখানে সাপ্লাই শুরু করতে হবে অ্যাকর্ডিং টু দি এগ্রিমেন্ট। বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ যথাসময়ে ভ্যাকসিন পাবে। টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়, টিকা রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিল জিয়াউর রহমান। স্বাধীনতার চেতনা ব্যর্থ করার এমন অপচেষ্টায় দেশ যথাসময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভোগ বিলাসিতা নয়, দেশপ্রেম ও আদর্শ নিয়ে নিজেদের গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। রিপোর্ট আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে 1948 সালের 4 জানুয়ারি সৃষ্টি হয়েছিল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের। 73তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় এই আলোচনার। এতে গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংগঠনিক আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ছাত্রলীগ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন তিনি। উল্লেখ করেন 75 পরবর্তী সরকারের ধ্বংসাত্মক কার্যকলাপের কথা। যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল সে আদর্শ থেকে বিচ্যুত ঘটে 15 আগস্টের পর থেকেই। যুদ্ধাপরাধীদের বিচার জাতিবিদ্ধ শুরু করেছিলেন জিয়াউর রহমান, সেটা বন্ধ করে দেয় এবং যুদ্ধাপরাধীদের নিয়ে এসে ক্ষমতায় বসায়। মানবতা বিরোধী কাজের সঙ্গে যা সম্পৃক্ত তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করে, যার ফলটা এটা দাঁড়ায় যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারেনি। দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে ছাত্রলীগের অগ্রগামী ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া ছাত্রদলকে বলেছিল যে তাদের হাতেই নাকি আওয়ামী লীগের বিনাশ ঘটবে, আওয়ামী লীগকে ধ্বংস করবে, অর্থাৎ তারা দিয়েছিল অস্ত্র। এটা জিয়াউর রহমানেরই নীতি ছিল, আমাদের বহু মেধাবীদের হাতে অস্ত্র আর অর্থ তুলে দিয়ে তাদের বিপথে চালু পরিচালিত করেছিল। কিন্তু আমরা চেয়েছি শিক্ষা, কারণ শিক্ষা ছাড়া একটা জাতি উন্নত হতে পারে না। আগামীতে নেতৃত্ব দিতে মানুষের সেবার আদর্শ নিয়ে নিজেদের গড়ে তুলতে ছাত্রলীগ কর্মীদের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। তোমাদেরকে তো সামনে নেতৃত্ব দিতে হবে, তো সেইভাবে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে। কিন্তু মনে রাখবে যে আদর্শ নিয়ে গড়ে তুলতে পারবে নিজেকে, সেই কিন্তু সফল হবে। আর যদি অর্থ সম্পদের দিকে নজর চলে যায় কখনো সফল হতে পারবে না, ভোগ বিলাস করতে পারবে, এটা হলো বাস্তবতা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে যোগ্য নেতৃত্ব সৃষ্টির তাগিদ দেন প্রধানমন্ত্রী। সে শান্তির পথ ধরে আমরা প্রগতির পথে এগিয়ে চলবো, দেশকে এগিয়ে নিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিদেশে অর্থ পাচারের অভিযোগে আলোচিত পিকে হালদারকে গ্রেফতারে ইন্টারপোল সমন জারি করেছে, জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী শঙ্খ ব্যাপারীকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য শঙ্খ ব্যাপারীকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। প্রায় 3,500 কোটি টাকা পাচার করে কানাডায় পালিয়ে গেছেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, পিকে হালদার নামে পরিচিত তিনি। আদালতের নির্দেশে ইতিমধ্যেই পিকে হালদারের কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে। দেশে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। এই পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী শঙ্খ ব্যাপারীকে সোমবার গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন দুদক। জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। পিকে হালদারের সম্পদ বিভিন্নভাবে যে বিভিন্ন দিকে গেছে বলে মনে করা হচ্ছে, সেখানে তিনি সহায়তা করেছেন এবং
তার দখলে ফ্ল্যাট পাওয়া গেছে একটা, যেটা পি কে হালদারের অর্থে ক্রয় করা হয়েছে বলে এখনও পর্যন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে, এবং তার অর্থ অর্জিত অর্থ অন্যায়ভাবে অর্জিত অর্থ তার কাছে আছে বলে জানা গেছে। পি কে হালদারকে গ্রেপ্তারে ইন্টারপোল সমন জারি করেছে বলেও জানান দুদক সচিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ফোকাল পার্সন আছে, ফোকাল পার্সনের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়। তো আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের ওই ফোকাল পার্সনের মাধ্যমে পাঠিয়েছি। শঙ্খ ব্যাপারীর মতো আরও যারা পি কে হালদারের সহযোগী তাদের বিস্তারিত তথ্য মিলেছে বলেও জানান তিনি। দীপু সারওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পাপুলের স্ত্রী ও মেয়ে অর্থ পাচার করেনি এমন চিঠি দেয়নি বাংলাদেশ ব্যাংক, এনআরবির এমডিকে তলব। আবারও আমন্ত্রণ রাত নয়টার একুশে সংবাদে। শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়ে অর্থ পাচার করেনি উল্লেখ করে কোনো চিঠি দেয়নি বাংলাদেশ ব্যাংক, সোমবার হাইকোর্টকে লিখিতভাবে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের উপপরিচালক। এদিকে সেলিনা ইসলাম মানি লন্ডারিং করেননি, এনআরবি ব্যাংকের এমন চিঠির বিষয়ে ব্যবস্থাপনা পরিচালককে আগামী 12 জানুয়ারি হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহিলের বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়ের মানি লন্ডারিং প্রতীয়মান হয়নি বলে সই করা একটি চিঠির বিষয়ে ব্যাখ্যা দিতে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ আরিফিন আহসান মিয়ার হাজির হওয়ার কথা ছিল সোমবার। অসুস্থতার কথা উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে তিনি জানান সেলিনা ইসলামের মানি লন্ডারিং হয়নি এমন কোনো চিঠি দেয়নি বাংলাদেশ ব্যাংক। সেলিনা ইসলাম এমপির পিটিশনে যে বিষয় উল্লেখ করা হয়েছে মানি লন্ডারিং হয়নি সেই মর্মে তারা কোনো চিঠি দেননি। উনি বলতেছেন এটা একটা ট্যাম্পার করা হয়েছে, আর বিএফআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের চিঠির কথা যে দেওয়া হয়েছে এটা ফলস অ্যান্ড ফেব্রিকেটেড। সেলিনা ইসলামের আইনজীবী জানিয়েছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংক থেকে মানি লন্ডারিং হয়নি উল্লেখ করে চিঠি দিয়েছে। আমরা যে চিঠিটা কোর্টে জমা দিয়েছি সেই চিঠির মূল কপি আমরা দায়ের করব বলে আদালত থেকে আজকে পারমিশন পাই। আগামী 12/1/2021 তারিখে মামলাটি লিস্টে আসবেন। হাইকোর্ট সেলিনা ইসলামের কাছে থাকা চিঠি হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেন। প্রপার ইনকোয়ারি দরকার, এই কারণে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ডাকা হয়েছে, উনি হলফ আকারে জানাবেন। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি যাতে এই ধরনের যদি কোনো অনিয়ম হয়ে থাকে অবশ্যই আমরা আদালতের কাছে যথাযথ প্রতিকার চাইব। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা সহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক। বর্তমানে অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আটক রয়েছেন পাপুল। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড নাইন্টিনে দেশে একদিনে আরও 24 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 18 জনই পুরুষ। মৃতের সংখ্যা বেড়ে 7,650। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 303তম দিনে দেশে 12,096 জনের করোনা পরীক্ষা শনাক্ত, 910। শনাক্তের সংখ্যা বেড়ে 5,16,929। নতুন 917 জন সহ সুস্থ হয়েছে 4,61,515। 24 ঘন্টায় শনাক্তের হার 7.52%। পুরুষ মারা গেছে 5,815 জন ও নারী মৃত্যুর সংখ্যা 1,835। দেশে পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 32,72,423। করোনা মহামারী বাংলাদেশে তেমন বিরূপ প্রভাব ফেলতে পারেনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জেএমআইয়ের মাস্ক বাজারজাতকরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় অর্থনীতিও সচল, কোভিড মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে, আর পরীক্ষামূলক উৎপাদন শেষে দেশ বিদেশের পরীক্ষাগারে N95 মাস্কের মান যাচাই করা হয়েছে নিশ্চিত করেন জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক।
যুবলীগ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে যাবে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। রাজধানীর করাইল বস্তিতে দুস্থ ও প্রতিবন্ধী 25,000 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিপীড়িত মানুষের নেতা ছিলেন। যুবলীগ সেই আদর্শ বাস্তবায়নে কাজ চালিয়ে যাবে। পরে বস্তিবাসীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ায় চালু হল যমুনা ব্যাংকের 315তম এটিএম বুথ। এর উদ্বোধন করেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক গাজী গোলাম মুর্তজা। উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ ব্যাংকের গ্রাহকরা। আর এর সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অক্সফোর্ডের ভ্যাকসিন আমদানির অনুমোদন, ভারতের সাথে চুক্তিতে আস্থা রাখছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। যুদ্ধাপরাধীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করে জিয়া, বললেন প্রধানমন্ত্রী দেশপ্রেমের আদর্শে ছাত্রলীগকে গড়ে তোলার আহ্বান। পিকে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা, সহযোগী শঙ্খ ব্যাপারী 3 দিনের রিমান্ডে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।